মোহাম্মদ ইগল হোসেন, ইগল হোসেন এভাবে দেয়া আছে। ক্যান ইউ টেল মি উইচ কপি অফ দ্য কোরআন উইথ ট্রান্সলেশন উড বি বেটার ইন আওয়ার কান্ট্রি? এখন একাধিক কোরআন এখন নির্ভরযোগ্য ছাপা হয়ে এসেছে আলহামদুলিল্লাহ। অনুবাদের ক্ষেত্রে আল বায়ান ফাউন্ডেশন একটা কোরআনের সরল অর্থানুবাদ খুব সুন্দরভাবে বের করেছে, যার মধ্যে আমিও ছিলাম এবং ডক্টর আবু বকর জাকারিয়া ছিলেন এবং আরও বিশিষ্ট ওলামাই কেরাম ছিলেন। এটি সর্বপ্রথম আমার জানা মতে যারা আয়াতুস সিফা, আয়াতুল আসমা ও সিফা, অর্থাৎ আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং সিফাতে ট্রান্সলেশনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতার সাথে করেছে, ফলে এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি কোরআনের অর্থানুবাদ। আর পাশাপাশি আমাদের আরেক ভাই বের করেছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তিনি তিন খণ্ডে যে কোরআনটা মানে লিখেছিলেন, যেটা মূলত কিং ফাহাদ কমপ্লেক্স থেকে বের হয়েছিল সংক্ষিপ্ত তাফসির সহ, সেটি বাংলাদেশে বের হয়েছে সবুজ উদ্যোগ থেকে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এর বাইরেও আরও কিছু ট্রান্সলেশন ভালো থাকতে পারে, যেগুলো আমি আসলে পুরোপুরি পড়িনি বলে আপাতত বলতে পারছি না, আমার জানার বাইরেও তো অনেক কিছু আছে, তাই না? হতে পারে মারুফ।